নমস্কার, খোঁজ চুন্ডি পরে আপনাদের স্বাগত। আজকে একটা অনুসন্ধান দেব। আমি কয়েকদিন আগে একটু সাউথ ইন্ডিয়াতে গেছিলাম একটা কাজে। আমি সেখানে দু তিনটে স্কুলে ভিজিট করলাম। একটা বিরল অভিজ্ঞতা হলো যেটা আপনাদের সাথে শেয়ার করা আমার খুব দরকার। কিছুদিন আগেই পেপারে বেরিয়েছিল মার্টিন কুপার 50 বছর আগে মোবাইল তৈরি করেছিল, এখন তার বয়স 94। মার্টিন কুপার সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে একটি প্রেস কনফারেন্স করেন, বলছি আমি কি বানিয়েছি যে এতে মানুষ এত মুহূর্তে পড়ে গেল, রাস্তা পার হচ্ছে তার ভূক্ষেপ নেই, এদের কি জীবন চলে গেলে এরা শিক্ষা পাবে। আমি কিন্তু মোবাইল বানিয়েছিলাম ভালো কাজের জন্য, খারাপের জন্য নয়। এই কথাটি বলছেন কে? মোবাইলের আবিষ্কারকর্তা মার্টিন কুপার। কি বিরল অভিজ্ঞতা হলো জানেন? দুটো স্কুলে গেছিলাম, গিয়ে যখন বসে আছি দেখছি অসংখ্য বাবা মা মহারাষ্ট্র থেকে, ছত্তিশগড় থেকে, বিহার থেকে, ইউপি থেকে তাদের সন্তানদের নিয়ে এসছে ভর্তি করাবে বলে হোস্টেল এবং বোর্ডিংয়ে। আমি কথা বলছিলাম, আমিও ছিলাম ওখানে, কথা বললাম আপনারা কেন ভর্তি করছেন, ওখানে কি পড়াশোনা? বলে হ্যাঁ পড়াশোনা হচ্ছে, কিন্তু অনলাইনে যে কী পড়াশোনা হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। মাস্টাররা ওদিকে অনলাইন করছেন, এদিকে অনলাইন, আমাদের কিছু বলতে চাই না। ঘুম থেকে উঠে বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছু চেনে না। মোবাইল কেড়ে নিলে তারা এমন করছে মনে হচ্ছে নিজেদেরকে জীবন দিয়ে দেবে। এর জন্য তো আমরা খেটে খুটে পড়াশোনা করাচ্ছি না। স্কুলগুলো কি ভাবছে না অনলাইন ক্লাস করার পিছনে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি বাচ্চাদের? কাড়ি কাড়ি টাকা নিচ্ছে প্রাইভেট স্কুলও, কাড়ি কাড়ি টাকা, কিন্তু পড়াশোনার কি শেখাচ্ছে? আপনি দরজা বন্ধ করে দেবেন, আপনি জানেন না কি হচ্ছে। কজন শিক্ষক, সঠিক শিক্ষক, বিটেক এমটেক আমি জানি না, তাদের লিস্ট দেওয়া হয় না, তবু আমরা 1,40,000, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে ছেলে মেয়েদের ভর্তি করছি যাতে সুন্দরভাবে পড়াশোনাটা হয়। একই তো শিক্ষার হাল বর্তমানে খুবই খারাপ পশ্চিমবাংলায়। বাবা মারা চাইছে ছেলে মেয়েদের মানুষ করতে, কিন্তু তারা যখন দেখছে মোবাইল অ্যাডিকশন হয়ে গেছে তখন কিন্তু তারা আর পারছে না, তখন এখানে দিতে এসছে। কেউ ভালো নম্বর করছে, কেউ করছে না, কেউ আবার গুগলেই সব অ্যান্সার দেখে নিচ্ছে, বই পড়ছে না, কোথায় গেল সেই পড়াশোনা? আজকে যারা যারা টপ ভারতবর্ষের, আমি এক একজনের নাম নিয়ে নিতে পারি, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি আপনি যান, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, এরকম অসংখ্য মানুষ, তারা কিন্তু ছড়ি হাতে মার খেয়ে পড়াশোনা করে বড় হয়েছে। কিছুদিন আগে একটা খুব ভাইরাল ভিডিও হয়েছিল, আপনারা সবাই দেখেছেন, একটি ভদ্রমহিলা সাউথেরই, তাদের একজন আইপিএস, একজন আইআরএস, একজন আইএস, তারা সবাই এসছে আপনি আবার মারুন, সত্যি মানে কন্দনরত হয়ে যেতে পারি আমরা যে হ্যাঁ এরমভাবেই কিন্তু পড়াশোনা দরকার। সেই জন্য আজকাল এই বোর্ডিংগুলোতে, এই হোস্টেলগুলোতে মানুষ কিন্তু দিতে আসছে যাদের ছেলেমেয়েদের, যাতে মোবাইল থেকে দূরে থাকে। কুপার কিন্তু কথাটা খারাপ বলেনি, মার্টিন কুপার, এই মোবাইলে কিন্তু অনেক ভালো জিনিস আছে, সেইগুলো কেন আমরা অ্যাডপ্ট করবো না? আমরা রাস্তাঘাটে যখন চলি কানে দিয়ে মোবাইল দেখতে দেখতে চলছে, তাকে ভিডিও কল করতে করতে কোথায় বাস আসছে তার ঠিক নেই, কোথায় ট্যাক্সি আসছে ঠিক নেই, কেন এরকম হবে, কেন আমরা সচেতন হব না? আমি এখনো বলছি মোবাইল কিন্তু খারাপ নয়, কিন্তু মোবাইলের ব্যবহার করাটা যদি আমি ঠিকঠাক না করি তাহলে কিন্তু ভয়াবহ বিপদ। বিশেষ করে যারা পড়াশোনা করছো, যেসব বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছো, তাদেরকে আমরা বলবো মোবাইল থেকে দূরে সরে যেতে, বইকে বন্ধ করতে। আমি এখনও বলছি বইকে বন্ধ করো, অনেক কিছু জানতে পারবে, অনেক এগিয়ে যাবে, পড়াশোনা প্রতি নিষ্ঠা চলে আসবে, ভালোবাসা আসবে। আমরা যখন বই পড়ি অনেক কিছু পড়তে 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 আমাদের একটা অ্যাডিকশন চলে আসে। আমাদের ছোট ছোট ইয়ং জেনারেশন যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে একান্তভাবে অনুরোধ, খোঁজ 24 এর পক্ষ থেকে
যে মোবাইল বাদ দিয়ে পড়াশোনার দিকে মন দেওয়া, বইয়ের দিকে মন দেওয়া এবং মা বাবার কথা শুনে চলা। জীবনে মা বাবা কিন্তু তাদের সর্বস্ব দেওয়ার চেষ্টা করে তাদের সন্তানদের। অতএব এখানে একটাই মাত্র অনুরোধ, তোমরা একটু বোঝো, তোমরাও বড় হবে, তোমরাও চাকরি বাকরি করবে, তোমরাও মা বাবা হবে, তখন বুঝবে। দেখো এইসব যুগ থাকবে, মোবাইলের যুগ থাকবে, ইন্টারনেট যুগ থাকবে, 5G থাকবে, 4G, 6G। আমি মনে করবো যে আমি কোনটা নেব। রাস্তায় ডাস্টবিন আছে, আমি কি ডাস্টবিনের গন্ধ শুকি? শুকি না, ভালো জিনিসটা নেই। অতএব ভালো জিনিসটা তোমাদের নিতে হবে, খারাপ যদি থেকে থাকে ভালো আছে, ভালোটাই তোমাদের নিতে হবে। এইটুকু খোঁজ 24-এর পক্ষ থেকে। ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছো তাদেরকে একান্তভাবে আমাদের অনুরোধ, খুব অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো শেয়ার করছি। ONGC-তে চাকরি করছে, রেলে চাকরি করছে, ভালো ভালো জায়গায় চাকরি করছে, বাবা মারা বলছে না এখানে দেবো যেখানে মোবাইল নেই, কিছু নেই, ভোরবেলা থেকে উঠে একটা ডিসিপ্লিনের মধ্যে বড় হচ্ছে। তো আমি একান্তভাবে অনুরোধ, যারা পারছেন না দিতে, শেষে বাবা মাকে বলছি যতটা পারবেন ছেলে মেয়েকে বুঝিয়ে, কখনো ধমকে চমকে নয়, কখনো অ্যাগ্রেসিভভাবে নয়, ওদেরকে বুঝিয়ে, কারণ ওরাও তো ছোট ছোট ব্রেন, ছোট ছোট মাথা, ওদেরকে বুঝিয়ে সুন্দর করে বোঝাতে হবে যে মোবাইলের খারাপ দিক কোনটা, ভালো দিক কোনটা। মোবাইলটাকে এমনভাবে ইউজ করতে হবে যেন ওদের ভালো জায়গাটা নিতে পারে। আর গার্জিয়ানদের বলছি, টিচারদেরও বলছি, সব সময় ওয়াকিবল থাকবেন ফোন ইউজ করার সময়। ফোনে টাস্ক না দিয়ে যতটা পারবেন স্কুলে হোমওয়ার্ক দিন, টাস্ক দিন। অনলাইন ক্লাস থেকে দূরে সরে যাওয়াই মনে হয় ভালো। আগামী দিনে যদি অনলাইন ক্লাস থেকে একটু দূরে সরে যাওয়া যায় তাহলে মনে হয় আরও বেটার ছাত্রছাত্রী তৈরি হতে পারে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার।